প্রিয় দর্শক সকলকে স্বাগতম কৌশিক এগ্রি ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে ভিডিওর বিষয় ডিএপি সারের কাজ কি। ভিডিওটির সুবিধার্থে আমরা পুরো বিষয়টাকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে শুরু করি আজকের মূল ভিডিও। বিষয়গুলো হলো ডিএপি সারের কি, এতে কি কি উপাদান রয়েছে, এটি দেখতে কেমন, ভেজাল ডিএপি কীভাবে চিনবেন, এই সারের কাজ কি, ডিএপি এর অভাব হলে কীভাবে বুঝবেন, ডিএপি সারের প্রয়োগ মাত্রা কি, ডিএপি সার বেশি ব্যবহার করলে কি হবে, কেন ডিএপি সার ব্যবহার করবেন। তো চলুন দেরি না করে শুরু করি মূল প্রশ্নের উত্তর। ডিএপি সার কি? ডিএপি সার হলো এক ধরনের রাসায়নিক সার যা উদ্ভিদের বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করে, যার পূর্ণরূপ ডাই অ্যামোনিয়াম ফসফেট। তারপরে প্রশ্ন, এতে কি কি উপাদান রয়েছে? এটি ফসফেট সমৃদ্ধ সার, এতে রয়েছে 46% ফসফেট এবং 18% নাইট্রোজেন। তারপরে প্রশ্ন, এটি দেখতে কেমন? এটি এক ধরনের ছোট ছোট দানা, এটি গাঢ় ধূসর বর্ণের বা বাদামি বর্ণের হয়ে থাকে। তারপরের প্রশ্ন, ভেজাল ডিএপি কিভাবে চিনবেন? এক দানা ডিএপি আঙুলের মাঝে নিয়ে জোরে চাপ দিন, যদি দানাটি না ভাঙে তবে বুঝবেন আসল, আর যদি ভেঙে যায় তবে বুঝবেন সারটির নকল। এছাড়াও কিছু পরিমাণ ডিএপি সার নিয়ে একটি কাগজে কিছুক্ষণ রেখে দিন, যদি কাগজটি ভিজে যায় তবে সারটি আসল না হলে নকল, কেননা ডিএপি সারে থাকা নাইট্রোজেন বাতাসের সংস্পর্শে এসে আর্দ্রতার সৃষ্টি করবে, যার ফলে কাগজটি ভিজে উঠবে। তারপরের প্রশ্ন, এই সারের কাজ কি? ডিএপি সার একটি অন্যতম রাসায়নিক সার, এটি উদ্ভিদ কোষে বিভাজনে সাহায্য করে, উদ্ভিদের আত্মীকরণে সাহায্য করে, উদ্ভিদের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে, উদ্ভিদের কাঠামো শক্ত করে এবং নেতিয়ে পড়া থেকেও রক্ষা করে, রোগ ও পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ফুল ফল ও বীজের গুণগত মান বজায় রাখে। তারপরের প্রশ্ন, ডিএপির অভাব হলে কিভাবে বুঝবেন? ডিএপি সারের অভাব হলে কাণ্ড ও শিকড়ের বৃদ্ধি অস্বাভাবিক হারে হ্রাস পাবে। ডিএপি সারের অভাব হলে উদ্ভিদ নেতিয়ে পড়বে, পাতা অকালে ঝরে যাবে, পাতার বর্ণ লালচে হয়ে যাবে, পাতার কিনারে বাদামি বিবর্ণতা দেখা দিবে, ফলন কমে যাবে, সর্বোপরি উদ্ভিদের বৃদ্ধি কমে যাবে। তারপরের প্রশ্ন, ডিএপি সারের প্রয়োগ মাত্রা কি? গাছের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে অন্যতম হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাস। ডিএপি সারে এই দুটি অত্যাবশ্যকীয় উপাদানই বিদ্যমান, তাই প্রয়োজন মতো এবং সঠিক মাত্রায় সারটি প্রয়োগ করলে উদ্ভিদে নিশ্চিতভাবে উত্তম ফলাফল পাবেন। তরল ও দানাদার উভয়ভাবেই আমরা সারটিকে প্রয়োগ করতে পারি, তবে আদর্শ মাপ হিসেবে একটি টবের জন্য 1 টেবিল চামচ ও একটি বড় ড্রামের জন্য 100 গ্রাম ডিএপি সার ব্যবহার করতে পারেন। তবে আপনারা যদি ক্ষেতে প্রয়োগ করেন তবে প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করবেন, মাত্রাতিরিক্ত প্রয়োগ করার চিন্তা করবেন না। তারপরে প্রশ্ন, ডিএপি সার বেশি ব্যবহার করলে কি হবে? যেহেতু একটি রাসায়নিক সার, তাই এটি মাত্রাতিরিক্ত ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হবে, জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাবে, ফলন কমে যাবে, ফসলেরও ক্ষতি হবে, ওই ফসল খেলে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়বে, এছাড়াও অনেক সমস্যা হয়, তাই অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করা থেকে বিরত থাকুন। যখন এই ডিএপি সার মাত্রাতিরিক্ত হারে প্রয়োগ করবেন তখন সেটি ভেসে জলাশয়ে যাবে এবং মাছগুলো ক্ষতিগ্রস্ত হবে, তাই অতিরিক্ত ডিএপি সার থেকে বিরত থাকুন, পরিবেশকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন। কেন ডিএপি সার আপনারা ব্যবহার করবেন? ডিএপি সার একটি রাসায়নিক সার, এতে রয়েছে ফসফেট ও নাইট্রোজেন, তাই আলাদা করে টিএসপি সারও ব্যবহার করতে হয় না, আর ইউরিয়া সারের পরিমাণও অর্ধেক দিতে হয়, তাই অর্থ ও সময় উভয়ের সাশ্রয়ে ডিএপি সার প্রয়োগ করা হয়। আগে অন্যান্য সারের সাথে দামের অনেকটা তারতম্য থাকতো, কিন্তু বর্তমান বাজারে তা আর নেই, তাই ডিএপি সার প্রয়োগই শ্রেষ্ঠ। প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন, অবশ্যই উত্তর দেব। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।